আবু সাঈদ আবদুল্লাহ ইবনে আহমদ বাগদাদি রাহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, আমার মেয়ে ফাতিহা 16 বছর বয়সে একদিন ঘরের ছাদে উঠলে একজন জিন তাকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনা আমি হযরত আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহি আলাইহিকে জানাই। তিনি বললেন, আজ রাতে কারকের বিজন স্থানে অমুক টিলায় নিজের চতুর্পাশে বৃত্ত টেনে বসবে, আর বৃত্ত টানার সময় পড়বে বিসমিল্লাহি আলা নিয়াতি আব্দুল কাদের। রাতের অন্ধকারে তোমার কাছে জিনদের বিভিন্ন দল আসতে থাকবে, তাদের দেখে ভয় করবে না। শেষ রাতে ফজরের সময় জিনদের বাদশা তোমার কাছে আসবে এবং তোমার কাছে তোমার অভিযোগ জানতে চাইবে। তখন তুমি তাকে বলবে, আমাকে সাঈদ আব্দুল কাদের পাঠিয়েছেন, আর আমার মেয়ে কোথায় নিখোঁজ হয়ে গেছে। তার কথা মতো ওই টিলায় গিয়ে বৃত্ত এঁকে নিলাম। দেখতে কুশ্রি অনেক জিন আমার বৃত্তের চতুর্দিকে ঘুরতে লাগলো। সবশেষে তাদের বাদশাও একটি ঘোড়ায় চড়ে জিনদের একটি বিরাট দল নিয়ে আসলো আর আমার সামনে দাঁড়িয়ে বলল, ভাই তোমার কি খেদমত করতে পারি। আমি যখন হযরত শায়েকের নাম নিলাম, সে সম্মান দেখিয়ে ঘোড়া থেকে নিচে নেমে পড়ল এবং মাটি চুম্বন করে বৃত্তের বাইরে বসে পড়ল আর আমার অভিযোগ পেশ করতে বলল। আমি আমার মেয়ে নিখোঁজ হবার সংবাদ তাকে শোনালাম। তখন সে তার নিজ দলবলের কাছে জিজ্ঞাসা করল, এ কাজ কে করেছে। তখন তার সামনে এক অবাধ্য জিনকে উপস্থিত করা হলো, যার কাছে মেয়েটি ছিল। জিনগণ বলল, এ অবাধ্য জিন চীন দেশের জিনদের একজন। বাদশা বলল, এই মেয়েকে গাউসুল আজমের শহর থেকে কেন তুমি চিন্তাই করেছ। অবাধ্য জিন উত্তরে বলল, আমার পছন্দ হয়েছে তাই। বাদশা বলল, এ মর্দুদের মাথা উড়িয়ে দাও। সুতরাং তাই করা হলো আর মেয়েকে আমার কাছে ফিরিয়ে দেওয়া হলো। আমি বাদশার প্রশংসা করতে গিয়ে বললাম, তোমার মতো বাদ্য জিন কোথাও দেখিনি। সে বলল, কেন হব না, হযরত গাউসুল আজম রাহমাতুল্লাহি আলাইহি ঘরে বসে অবাদ্যদের প্রতি একটি দৃষ্টি দেওয়া মাত্রই তারা ভয়ে গর্তে মুখ লুকিয়ে বেড়ায়। তদুপরি আল্লাহ তাআলা তাকে জিন ও মানুষের মধ্যে কুতুব নিযুক্ত করার অধিকার দিয়ে রেখেছেন।